ইতিহাস আর ঐতিহ্যের জেলা যশোর, ব্রিটিশ ভারতের প্রথম জেলা, মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা এবং প্রথম ডিজিটাল জেলা যশোর। হ্যাঁ, যশোর হলো প্রাচীন একটি জনপদ, তাই প্রাচীনতম জনপদের বেশ কিছু ঐতিহ্যের স্মারককে নতুনভাবে সামনে এনেছে যশোরের জেলা প্রশাসন। তাই তো যশোর কালেক্টরেট তথা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন, দেখতে থাকুন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা 360 দরজা বিশিষ্ট কালেক্টরেট ভবনের রূপের ঝংকার। প্রাচীন নিদর্শন আর প্রত্নসম্পদে পরিপূর্ণ দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বাণিজ্যিক কেন্দ্রস্থল আমাদের যশোর। যশোরের শাখা প্রশাখা জুড়ে রয়েছে অসংখ্য জ্ঞানীগুণী ব্যক্তিদের বসবাস। যশোর একটি প্রাচীন জেলা। ইতিহাস বলে 1781 সালে যশোরকে জেলা হিসাবে ঘোষণা করা হয়। তখন যশোরের অধীনে ছিল খুলনা, ফরিদপুর, পাবনা, নদিয়া ও চব্বিশ পরগনা জেলার বেশিরভাগ এলাকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব সংগ্রহ ও উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে ব্যাপক গুরুত্ব দেয়। 1786 সালের 4 এপ্রিল মিস্টার টিলম্যান হ্যাঙ্কেল যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার প্রস্তাব দেন। মিস্টার টিলম্যানের প্রস্তাবে সম্মতি প্রদান করে তৎকালীন সরকারের কর্তা ব্যক্তিরা টিলম্যানের এই পরামর্শে সাড়া দিলে 1786 সালের যশোর কালেক্টরেটের যাত্রা শুরু হয়। মিস্টার টিলম্যানকে যশোর জেলার প্রথম কালেক্টর নিযুক্ত করা হয়। তখন মোড়লের একটি পুরাতন কুটিবাড়িতে তিনি তার কার্যক্রম শুরু করেন। 1793 সালে মোড়লে থেকে কসবাই জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সরিয়ে আনা হয়। এরপর 1801 সালে যশোর জেলার প্রথম কালেক্টর ভবন বর্তমান স্থানে গড়ে তোলা হয়। 1885 সালে বর্তমানে ভবনটির একতলা নির্মাণ করা হয়। 360 দুয়ারি এই ভবন ছিল তৎকালীন বাংলার সবথেকে দীর্ঘতম ভবন। লাল আর সাদা রঙে অসাধারণ কারুকার্য দৃষ্টিকাড়ে পথচারীদের। প্রকৃতিতে ঘেরা এ ভবন যেন হাতছানি দিয়ে ডেকে যায় বারংবার। ভবনটির সামনে ও পিছনের পরিবেশ যে কাউকে মুগ্ধ হতে বাধ্য করবে। ভবনটির উত্তরে আছে নানা ফুল গাছের বাহারি সারি আর দক্ষিণে আছে সুন্দর একটি পদ্মপুকুর। পদ্মপুকুরের চারিপাশে নির্মাণ করা হয়েছে বসার জন্য বেশ কটি সুন্দর সুন্দর বেঞ্চ। পরিষ্কার জলে খেলা করে ভিন্ন ভিন্ন রঙের নানা প্রজাতির মাছ, যা দেখার জন্য ভিড় করে নানা পর্যটকের দল। পুকুর পাড়ে আসলে আরও চোখে পড়বে যশোরের নানা গল্পকথার স্মৃতিফলক। সব মিলিয়ে বিশাল আয়তনের এ কালেক্টরেট ভবনের চারিপাশটা যেমন সুন্দর, তেমনই দৃষ্টিনন্দন। যশোরের কালেক্টরেট ভবন থেকে ঘুরে আসুন আপনিও, হাত বুলিয়ে আসুন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এ ঐতিহাসিক ভবন থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি যশোরের কালেক্টরেট ভবন থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।